আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। এটা শীতকালে খেতে কিন্তু অনেক টেস্টি হয়, আর এই হালুয়াতে যদি প্রচুর পরিমাণে বাদাম দেওয়া থাকে তাহলে তো আর কথাই নেই, এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন দেখে নিই কীভাবে করছি এই গাজরের হালুয়া, সিম্পল এবং ইজি ওয়েতে।